চকবাজার ট্র্যাজেডিতে রাষ্ট্রীয় শোক, 1 এপ্রিলের মধ্যে রাসায়নিক কারখানা অপসারণ টাস্ক ফোর্স গঠন। চকবাজারের অগ্নিকাণ্ডের দায় রাষ্ট্রের কাউকে না কাউকে নিতে হবে, মন্তব্য হাইকোর্টের। 4 রিটের শুনানি কাল। বিমান ছিনতাই চেষ্টাকারী ময়না তদন্ত, মামলার প্রক্রিয়া চলছে, 5 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। চকবাজার ট্র্যাজেডিতে পালিত হল রাষ্ট্রীয় শোক। এদিকে চুরিহাট্টায় ছবি হাতে আজও প্রিয়জনকে খুঁজে ফিরছেন স্বজনেরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের একটি দল আগুনে পুড়ে যাওয়া ওয়াহিদ ম্যানশন পরিদর্শন করেছেন, আর 10 থেকে 12 দিনের মধ্যে ডিএনএ পরীক্ষার পর দেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সিআইডি। বিস্তারিত আহমেদবাবুর রিপোর্টে। চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে জাতীয় শোক দিবস। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত। সোমবারও চুরিহাট্টায় ওয়াহিদ ম্যানশনের সামনে স্বজনদের ভিড়। ভাই এনামুল হকের ছবি নিয়ে খুঁজে ফিরছেন রোজিনা আক্তার। ঘটনার সময় তার ভাই বন্ধুর সঙ্গে রিক্সায় ছিলেন। ঘটনার পর থেকেই ভাইয়ের খোঁজ পাননি রোজিনা। নাতির ছবি হাতে ঘুরছেন বৃদ্ধ দাদা। তিনজন পিছের থেকে হুন্ডা তুইয়া ভাইগে গেছে, ওরা বাচ্চা, কিন্তু আমার নাতি আরও একদম আগুনটার মুখে পড়ছে, দুইজনেই। একজনের লাশ পাইছি আর রুহানের লাশ পাইনি। সিসি ক্যামেরা ফুটেজ থেকে দেখছি ভাইয়া যে হলুদ গেঞ্জি পরা, হলুদের নিচে হলো সাদা, সাদার নিচে কালো, এই গেঞ্জিটা পরা ছিল, এই পরাটা ছিল, আর এই রাস্তা দিয়ে দৌড় দিয়ে আর কি যাইতে দেখছি আমরা। এখনো নিখোঁজ আছে আমার ভাইকে, লাশও পাইনি আর জীবিতও পাইনি এখনো। চুরিহাট্টা থেকে সরানো হচ্ছে কেমিক্যাল। আবাসিক এলাকায় কেমিক্যাল কারখানা দ্রুত সরিয়ে ফেলার দাবি স্থানীয়দের। আমরা কেমিক্যালও চাচ্ছি না, কোনো কসমেটিক্স চাচ্ছি না, কোনো সলিউশন চাচ্ছি না, আমরা চাই রেসিডেন্স রেসিডেন্সি থাক। ওয়াহিদ ম্যানশন পরিদর্শন করেছেন আইইবির তদন্ত দল। 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা জানান তারা। সরজমিনে পরিদর্শন করে গেলাম, এর পরবর্তীতে আমরা সব কিছু মিলে আমরা একটা রিপোর্ট করবো, এবং আমাদের স্পোর্টসম্যান যে সম্মানের সাধারণ সম্পাদক ইনসাম ইঞ্জিনিয়ার্স, উনি আপনাদের সাথে এই বিষয়ে আলাপ। এদিকে সকালে সংবাদ সম্মেলনে সিআইডি জানায় 19টি মরদেহ এখনো শনাক্ত হয়নি। যে 5টা বনের আছে এটা যেহেতু টেকনিক্যালি 3 সপ্তাহ এমনি চলে যাবে, এছাড়া বাকি 14টা, এই 14টা হয়তো বা আমরা উইদিন 10 ডেজের মধ্যে একটা রেজাল্ট চলে আসতে পারবো। ক্রাইম সিন ইউনিট 24 ঘন্টা কাজ করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই ম্যাচিংটা করে দিতে। আহমদবাবু, 21 টেলিভিশন, ঢাকা। পুরান ঢাকা চকবাজার এলাকা থেকে রাসায়নিক গুদাম ও কারখানা সরিয়ে নিতে 2টি টাস্ক ফোর্স গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জরুরি বৈঠকে 1 এপ্রিলের মধ্যে পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন ও ব্যবসায়ীরা। প্রণব চক্রবর্তী, রিপোর্ট। পুরান ঢাকার চকবাজারের মতো ভয়াবহ অগ্নিকাণ্ড আর যাতে না ঘটে সে বিষয়ে করণীয় ঠিক করতেই দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সভা। ব্যবসায়ীদের পক্ষ থেকেও সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়, তবে ব্যবসায়ীরা যাতে কোনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তারা। শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম এবং লং টার্ম একটা আপনার কর্মপন্থা নির্ধারণ করেন, বিশেষজ্ঞ নিয়োগ করেন, ব্যবসায় কোনো রকম হয়রানির শিকার না হইতে হয়। যে কারণেই অ্যাক্সিডেন্ট ঘটলেই একটা পর্যায়ে সমস্ত দোষারোপ চলে আসে ব্যবসায়ীদের ঘাড়ে। যদি যানজট না থাকে এই ধরনের অ্যাক্সিডেন্টে লোক মারা যাবে না। সরু গলি আর অপরিকল্পিত আবাসিক ভবনের কারণে ওই এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে ফায়ার সার্ভিসের মূল্যায়নে উঠে আসে। পুরনো ঢাকাও কিন্তু অনেক চ্যালেঞ্জের অবস্থার সম্মুখীন। আমি মনে করি দ্রুত ভিত্তিতে স্যার কেমিক্যাল পলিটিকে আমরা যদি তাদের বাস্তবায়ন করা যায়, তারপরে হয়তো আস্তে আস্তে কেমিক্যাল পলিটি নিয়ে আসা যেতে পারে, অথবা একটা আমরা কেমিক্যাল একটা জোন করা যেতে পারে। কারিগঞ্জ অঞ্চলে কেমিক্যাল স্টোরেজের জন্য একটা অঞ্চল গঠন হয়ে উঠেছে। যারা কেমিক্যালের ব্যবসা করেন তারা জানেন, তারা তাদের বড় গুদামগুলো ওইদিকে সরিয়ে নিয়েছেন। এবার কঠোর হাতে ওই এলাকাকে বসবাসের উপযোগী করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। কমার্শিয়াল এলাকা, আবাসিক এলাকা, কারখানা এলাকা গভর্নমেন্ট আলাদা আলাদা করে দিয়েছে, অতএব আবাসিক এলাকা থেকে এই সমস্ত জিনিস উচ্ছেদ করার জন্য টাস্ক ফোর্স করে দেন। পুলিশের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট বলি, আমরা সর্বত্র সহযোগিতা করব। আমরা কঠোরভাবে এখন থেকে নিয়ে শুরু করে আপনাদের এই টাস্ক ফোর্সের সাথে
সমন্বিতভাবে কাজ করব। পরে মেয়র জানান, আবাসিক ভবনে কেমিক্যালের মজুদ পেলে গ্যাস পানির সংযোগ বন্ধ করে দেয়া হবে। দ্রুত গুদামগুলো সরাতে দুটি টাস্ক ফোর্স গঠনের কথাও জানান তিনি। দুটি দুই স্তর বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করব। 28 তারিখ ফেব্রুয়ারি থেকে শুরু করে এক মাসের মধ্যে অর্থাৎ পয়লা এপ্রিলের মধ্যে পুরনো ঢাকা থেকে সমস্ত ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে নাগরিকদের যান মালের নিরাপত্তা নিশ্চিতের বিধান করবেন। মেয়র বলেন, গ্যাস সিলিন্ডারের বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। প্রদানকারী সংস্থার প্রতিনিধি প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানী চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, বিচারিক কমিশন গঠন ও ক্ষতিপূরণ প্রদান সহ পৃথক চারটি রিটের শুনানি মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। এ সময় নিমতলী ঘটনায় করা 17টি সুপারিশ মানায় আন্তরিক হলে চকবাজারের ঘটনা ঘটত না বলে মন্তব্য করেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্ট বলেন, চকবাজারের ঘটনায় দায় কাউকে না কাউকে নিতে হবে। বিশে ফেব্রুয়ারি রাতে চকবাজারের অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান 67 জন, আহত হন অনেকে। ঘটনার চার দিন পর চকবাজারের অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিচারিক কমিটি গঠন ও ক্ষতিপূরণ সহ বেশ কয়েকটি বিষয়ে পৃথক রিট দায়ের করা হয় হাইকোর্টে। সারা দেশে রাসায়নিক ও দাহ্য পদার্থের উৎপাদন, ব্যবহার, বাজারজাতকরণ ও সংরক্ষণে বিশেষ আইন ও নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয় রিটে। যারা সরকারের পক্ষে যারা এই সমস্ত দায়িত্বগুলো পালন করবেন কিংবা তাদের স্বস্ব দায়িত্ব পালন করার কথা আইনি ফ্রেমওয়ার্কের মধ্যে, তারা এগুলো না করার কারণেই এই ধরনের দুর্ঘটনা কিংবা এই ধরনের ঘটনা ঘটতেই আছে। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চে রিটের শুনানি শুরু হয়। শুনানিতে হাইকোর্ট বলেন, নিমতলির ঘটনায় করা সুপারিশ মানা হলে চকবাজারের ঘটনা ঘটত না। একই সঙ্গে চকবাজারের ঘটনার দায় কাউকে না কাউকে নিতেই হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। ওনারা এই যে মৃত্যুর যে মিছিল, এটা ওনারা বন্ধের ব্যাপারে অত্যন্ত ওনারা সিরিয়াস এবং এই বিষয়ে ওনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি সুনির্দিষ্ট ওনারা মতামত এখানে প্রত্যাশা করছেন। পরে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন হাইকোর্ট। আমাদের আরও কিছু ইনফরমেশন দরকার ছিল এবং মামলাগুলো বিভিন্ন জায়গায় ছিল, সব কিছু মিলিয়ে আমরা চেয়েছি একটু ম্যাচিউর স্টেজে এই মামলাটা যেন হিয়ারিং হয়, এই জন্য আমরা একটু সময় চেয়েছি আজকে। এবং আদালত বলেছেন যে আমাদের যে অর্থনৈতিক উন্নতি সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু এই সমস্ত ঘটনার কারণে আমাদের উন্নতি চাপা পড়ে যাচ্ছে। এদিকে পুরান ঢাকা সহ ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থেকে দ্রুত রাসায়নিক ও বিস্ফোরক দ্রব্য সরানোর নির্দেশনা চেয়ে রিট সংশ্লিষ্ট কোর্টে শুনানির জন্য পাঠিয়েছেন বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বিমানবন্দরের নিরাপত্তায় কোনো সমন্বয়হীনতা নেই বলে দাবি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, তারপরও কিভাবে বিমান ছিনতাইকারীর হাতে অস্ত্র সদৃশ্য বস্তুটি ছিল তা তদন্ত শেষে জানা যাবে। এদিকে ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত পলাশ আহমেদ কিরণের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, মামলার প্রক্রিয়াও চলছে। রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। ঢাকা চট্টগ্রাম দুবাই রুটে BG-147 উড়োজাহাজটির নিরাপত্তা তল্লাশি শেষেই রোববার বিকেল 5:05 ঢাকা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। উড্ডয়নের পরপরই বিমানটি ছিনতাইয়ের কবলে পড়ে, কমান্ডো অভিযানে নিহত হয় ছিনতাইকারী। বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী ব্যক্তির কাছে কিভাবে অস্ত্র সদৃশ্য বস্তুটি আসলো তা এখনো নিশ্চিত হতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সো কলড হাইজ্যাকারের সংশ্লিষ্টতা পাচ্ছে, ল্যান্ড করার পরে প্যাসেঞ্জার যারা ছিল তারা সকলেই ইমার্জেন্সি ডোর দিয়ে জানলা দিয়ে বেরিয়ে চলে গেছে। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জানান, 5 কর্মদিবসের তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। ওখানে যারা প্যাসেঞ্জার ছিল, ক্রু ছিল, তাদেরকে জিজ্ঞেস করছি, ওরা বলেছে ধোঁয়া বের হয়েছে, আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি। নিহত ছিনতাইকারীর নাম পলাশ আহমেদ কিরণ, তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। সচিব জানান, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় যাত্রীরা নিরাপদে ছিলেন। আর 10 জন যাত্রী
যেভাবে ওই আমাদের সিকিউরিটি বডি স্ক্যান হয়, স্ক্রিনিং হয়, তারও ঠিক সেভাবে হয়েছে, কিন্তু স্ক্যানিং মেশিন সেখানে কোনো কিছু শো করেনি। সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী জানান, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না। যাত্রী যারা ছিল তারা নিরাপদে আসছে, এখানে এমন কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। চট্টগ্রামে কথিত ছিনতাইকারীর ময়নাতদন্ত শেষ হয়েছে। তার মরদেহ পরিবারের কেউ নিতে না আসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পিলখানা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, বিচার প্রক্রিয়া শেষ হলে রায় কার্যকর বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অংশগ্রহণমূলক হচ্ছে ডাকসু নির্বাচন, এবার ছাত্রদল, বাম ও কোটা আন্দোলনকারীদের প্যানেল ঘোষণা। রাজধানী বনানীর সামরিক অবস্থানে পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুরজাতি। বিদ্রোহের বিচার প্রক্রিয়া প্রায় শেষ, পর্যায়ক্রমে অভিযুক্তদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে হত্যাযজ্ঞের পেছনে যারা ছিলেন তাদেরও শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের। আহমেদবাবুর রিপোর্ট, জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। সকালে বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদ সেনা সদস্যদের প্রতি রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনী প্রধান ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা নিবেদন করেন। এক মিনিট নীরবতা পালন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, পুরো বিচার প্রক্রিয়া শেষে সব অভিযুক্তকে শাস্তির আওতায় আনা হবে। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে পর্যায়ক্রমে। আর এটা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায়, এবং তাদের শাস্তি অনুযায়ী, মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে। মর্মান্তিক এই হত্যাযজ্ঞের পর বাহিনীর নাম পরিবর্তন সহ কাঠামোগতভাবে আমূল পরিবর্তন আনা হয়। বিজিবি মহাপরিচালক বলেন, বর্তমানে বিজিবি আস্থা রাখার মতো অবস্থানে আছে। সাংগঠনিক কাঠামো আছে, যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই মর্মান্তিক ঘটনার পরে, তাতে আমরা এই বাহিনীর উপরে আমরা এখন আস্থা রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। দুঃসহ সেই স্মৃতি আজও ভুলতে পারেননি স্বজনরা। বিচার প্রক্রিয়া দৃশ্যমান হলেও হত্যাযজ্ঞের পেছনে যারা ছিল তাদের শাস্তির দাবি জানালেন তারা। আমাদের যা হারাম তা তো হারাই ফেলছি। এই হত্যাযজ্ঞের পিছনে কারা ছিল, মাস্টারমাইন্ড কারা, এটা আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। আমরা ওই দিনেই সন্তুষ্ট হব এই ঘটনার পিছনে কারা ছিল তাদের যদি বিচার হয়। এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সজাগ থাকার কথাও বললেন তারা। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে প্রায় সবগুলো ছাত্র সংগঠন। প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট, প্রগতিশীল ছাত্র জোট ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাধারণ ছাত্র অধিকার। তবে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে সব সংগঠন। এদিকে ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানি নিয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট, ফলে নির্বাচন হতে কোনো বাধা আর থাকল না। আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সম্ভাবনার বাংলাদেশ। ভৈরবে ব্রহ্মপুত্রের পাড়ে গড়ে উঠেছে বলগেট নৌযান তৈরি ও মেরামতের বেশ কয়েকটি ডকইয়ার্ড। নদীপথে মালামাল পরিবহনে নিরাপদ ও মজবুত বাহন হিসেবে বলগেটের জুড়ি নেই। তুলনামূলক কম খরচে স্থানীয়ভাবে ডকিং হওয়ায় ভৈরবে নির্মিত বলগেটের ভালো চাহিদা রয়েছে। আকার ভেদে বলগেট নৌযান বানাতে 20-80 লাখ টাকা খরচ হয়। এক একটি বছরে 5-10 লাখ টাকা পর্যন্ত ভাড়ায় খাটানো যায়। লাভজনক হওয়ায় বলগেট শিল্পে নতুন উদ্যোক্তারা আগ্রহী হচ্ছেন। পরিধি বাড়লে বহু মানুষের কর্মসংস্থানের প্রত্যাশা স্থানীয়দের। নিচে আবার ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ব্রেক্সিট চুক্তি ভোটাভুটি নিয়ে চাপে থেরেসা মে, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে হ্যামিল্টনের বাংলাদেশ দল।
আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। এবার বিআইবি কেবল ব্যবসা বাণিজ্যের খবর। সেবার মান বৃদ্ধির জন্য সিলেটে পূবালী ব্যাংকের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সুধী সমাবেশের আয়োজন করা হয়। পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান সমাবেশে সবাইকে স্বাগত জানান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জোদ্দা ও শফিউল আলম খান চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে গ্রাহকরা পূবালী ব্যাংকের সেবার প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চকবাজার ট্র্যাজেডিতে রাষ্ট্রীয় শোক, পয়লা এপ্রিলের মধ্যে রাসায়নিক কারখানা অপসারণ, টাস্কফোর্স গঠন। চকবাজার অগ্নিকাণ্ডের দায় রাষ্ট্রের কাউকে না কাউকে নিতে হবে, মন্তব্য হাইকোর্টে, চার রিটের শুনানি কাল। বিমান ছিনতাই চেষ্টাকারী, ময়নাতদন্ত, পতেঙ্গা থানায় মামলা, পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।